কুমিল্লা সদর হাসপাতালের বিপরীত পাশে অবস্থিত সততা স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার বিকেলে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালের উদ্বোধন করেন সততা স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ ওবায়দুল্লাহ আলামিনের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন স্টেডিয়াম মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল করিম রতনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সততায় স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ ওবায়দুল্লাহ আল বলেন মুনাফা নয় সেবাই আমাদের মূল লক্ষ্য আমাদের এখানে এনআইসিও পিআইসিও সেন্টার অক্সিজেন সিস্টেম সহ সকল রোগের বিশেষজ্ঞ ডাক্তারের ব্যবস্থা রয়েছে আগামীতে আইসিও ইউ সিটি স্ক্যান এমআরআই নার্সিং ইনস্টিটিউট চালুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে